আমার ভাইরা শুধুমাত্র খাবার এবং পানীয় পরিত্যাগ করার নাম রোজা নয়, যেটা আমরা রমজানের গুরুত্বের আলোচনায় বলেছিলাম। পেটের রোজা না খেয়ে থাকা, চোখের রোজা কি, হাতের রোজা কি, মুখের রোজা কি, কানের রোজা কি, প্রত্যেকটা অঙ্গের রোজা আছে। চোখের রোজা হলো হারাম জিনিস না দেখা, মুখের রোজা হলো হারাম কথা না বলা, কানের রোজা মানে হারাম জিনিস না শোনা, অঙ্গ প্রত্যঙ্গের রোজা যেভাবে রাখা উচিত সেভাবে পরিপূর্ণভাবে আমরা পালন করতে পারি নাই, পারবো না, এটা আল্লাহ ভালো করে জানেন। এজন্য প্রিয় নবী বলছেন, রোজা থেকে যখন বের হবে সাদাকাতুল ফিতির দিও, তাহলে যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়েছে রসুল আল্লাহ এগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, বিশ্বনবী সাদাকাতুল ফিতরকে আবশ্যক করেছেন তুহরাতান লিসসাইম মিনাল লাগবি ওয়ার রাফাথ। রোজাদারের যে ভুল ত্রুটিগুলো ছিল এগুলো থেকে এই সাদাকা পবিত্রতা অর্জন করিয়ে দেবে, এটা এক নাম্বার কারণ। ইমাম নাবাবী রাহমাহুল্লাহ জন্য বলেছেন, যাকাতুল ফিতর লি শাহরি রমাদান কা সাজদাতাই সাহবি লিসসালাহ। নামাজের মাঝে যখন ভুল হয় তখন আমরা যেমন দুটি সাহু সেজদা দিই, দুটি সাহু সেজদা দিলে নামাজের যে ভুলটা হয়েছিল ওই ভুলটা আল্লাহ তুলে দেন। তাজবুরু নুকসান সাউম কামা ইয়াজবুরু সুজুদু নুকসান সালাহ। তুমি দুটি সেজদা দিলে তোমার নামাজের ভুলটা যেমন মুছে যায়, সাদাকাতুল ফিতর দিলে রোজায় সংঘটিত ভুলগুলো মুছে যায়। তাহলে যত রোজাদার আছে এটা তাদের পক্ষ থেকে দেওয়া উচিত ভুলের সংশোধনের জন্য। দ্বিতীয় নাম্বার, যারা গরিব মানুষ আছে, গরিব মানুষদেরকে আল্লাহ তাআলা চান ঈদের দিন কমপক্ষে তাদেরকে মানুষের কাছে হাত পাতা থেকে অবমুক্ত রাখতে। ধনীরা ঈদ উদযাপন করবে আর গরিবরা ঈদের দিনও মানুষের ঘরে ঘরে গিয়ে ভিক্ষা চাইবে, এটা অসুন্দর। এজন্য ঈদের দিনের আগেই সাদাকাতুল ফিতর আমরা দিয়ে দেব, গরিব মানুষরা যেন কমপক্ষে একদিন নিশ্চিন্তে থাকতে পারে, ঈদের আনন্দ তাদের ঘরেও পৌঁছে দেয়া যায়। এই জন্য বিশ্বনবী বলছেন, সাদাকাতুল ফিতর তোমরা আদায় করো। ইসলাম মানবতার ধর্ম, পৃথিবীতে যত ধর্ম আছে যদিও এখন আল্লাহর কাছে ধর্ম মাত্র কয়টা, কথা বলুন কয়টা, তাহলে বাকিগুলো কিন্তু আর ধর্ম নয়। এই জন্য ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এই কথাটি ভুল। সর্বশ্রেষ্ঠ এতে বোঝা যায় অনেকগুলো আছে, শ্রেষ্ঠ তার মাঝে একটা, সেরাটা সর্বশ্রেষ্ঠ না। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম সর্বশ্রেষ্ঠ শব্দ নয়, একমাত্র ধর্ম। ইসলাম আসার পরে বাকি সকল ধর্ম বাতিল, বাতিল সবগুলো বাতিল হয়ে গেছে, মুলতবি হয়ে গেছে। পৃথিবীতে যত ধর্ম ছিল সকল ধর্মে দান সাদাকা করার জন্য উৎসাহ দেয়া হয়েছে, উৎসাহিত করা হয়েছে। এই জন্য হিন্দুরাও দান সাদাকা করে, ইহুদি খ্রিস্টানরাও দান সাদাকা করে। ইসলাম একমাত্র ধর্ম শুধুমাত্র উৎসাহ দেয় নাই, ক্ষেত্র বিশেষ গরিবদেরকে দান করা ধনী মুসলমানের জন্য ফরজ করেছে, আবশ্যক করেছে। ইসলাম হচ্ছে মানব কল্যাণের ধর্ম। এজন্য ঈদের দিন গরিব মুসলমানেরা আনন্দ করবে না, খাবার নিয়ে টেনশন করবে, মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, এটা আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেননি। এই জন্য ধনীদেরকে বলছেন, ঈদগাহে আসার আগেই গরিবের হাতে তোমার সাদাকা পৌঁছিয়ে দিতে হবে।
আল্লাহর হাবিব বলেন ফামান আদাহা ক্বাবলাস সালাত ফাহিয়া সাদাকাতুন মাকবুলা ওয়ামান আদাহা বাদাস সালাত ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত যে ব্যক্তি ঈদগাহে আসার আগেই সাদাকা গরিবের হাতে দিয়ে দেবে আশা করা যায় এটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আর যে ব্যক্তি ঈদগাহ থেকে যাওয়ার পরে গরিবের হাতে সাদাকা তুলে দেবে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত এটা সাধারণ সাদাকা হিসাবে গণ্য হবে এর মাঝে সাদাকাতুল ফিতরের যে তাৎপর্য ওটা উপস্থিত হয়ে যাবে এজন্য যারা ধনী মানুষ তারা ঈদগাহে আসার আগেই সাদাকাতুল ফিতর আদায় করে দেবে এ বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত কিছুক্ষণ পরে বলবো قال النبي صلى الله عليه وسلم اغنوهم عن طواف هذا اليوم او ধনী মানুষেরা তোমরা তোমাদের সাদাকা দিয়া গরীবদেরকে কমপক্ষে ঈদের দিনটা এই বাড়ি থেকে ও বাড়িতে দৌড়াদৌড়ি থেকে মুক্ত করো কিন্তু পরিতাপ হলো আমাদের দেশে যারা গরীব তাদের বাড়িতে যদি আমরা ঈদের দিন রাতে 1,00,000 টাকা দিয়ে আসি সকালবেলা খুশি হইয়া ঘরে বসে থাকবে না আরো কিছু পাওয়ার জন্য ঈদগাহে আসবে ওই 1,00,000 আলমারিতে তালা দিয়া আবার আইব ভাই নতুন জামা দিলে ভিক্ষা করার সময় কি নতুন টাকা দিয়া জানা পুরানটা হ্যাঁ এটা আবার আলমারিতে রাখিয়া যায় সালাক আছে নতুনটা দেখলে মানুষ ভিক্ষা দিব না এটাও কিন্তু দুর্ভাগ্যজনক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কেউ কেউ দ্বিতীয় ওমরের কথাও বলেছেন যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে নিয়ে হাঁটতেন তখন তো দিনার আর দেরহাম ছিল এই জন্য টাকা কাঁধে নেওয়া লাগতো কারণ যদি এতগুলো দিনার নেয় নিশ্চয় বস্তা লাগবে এটা স্বাভাবিক ব্যাগ লাগবে এখন তো পকেটে নেওয়া যায় দিনার দেরহাম তো রূপা টাকা স্বর্ণের টাকা কাঁধে নিয়ে নিয়ে হাঁটতো জাকাত খাওয়ার লোক পাওয়া যেত না এর মানে কি আমাদের দেশে যদি আপনি 10,00,000 টাকা লইয়া বাহির হন আর আপনি বলেন যে আমি জাকাতের টাকা দেওয়ার জন্য আসছি তাহলে কি 1 মাইল যেতে পারবেন তো 10,00,000 লইয়া আধা মাইল যাওয়ার আগে 30,00,000 শেষ হয়ে যাবে 1 কোটি লইয়া বাহির হইলেও শেষ হয়ে যাবে কারণ ওদের চরিত্র আমাদের চরিত্রের মাঝে এখন আকাশ পাতাল ফারাক ধনীরাও ছিল মুমেন গরিবরাও ছিল মুমেন ধনীরা বুঝেছে আমার উপর ফরজ ঈদগাহে যাওয়ার আগে দিতে হবে গরিবরা বুঝেছে আমি পেয়ে গেছি কমপক্ষে আজকে আমি আর হাত পাতবো না আমার তো আছে সবাই ইসলাম মেনেছে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এখন আমরা ধনীরাও কৃপণতা করছি জাকাত এবং সাদাকা যথাযথ দেই না আর গরিবরাও এমন অবস্থা হয়েছে ঘরের মাঝে 1,00,000 10,00,000 থাকলেও আবার হাত পাতবে অভ্যাসগত কারণে ভিক্ষা ছাড়তে চায় না এজন্য এখন কি দেখি আমরা ঈদের মাঠেও ভিক্ষুকরা ঠিকই লাইন ধরে খাড়ায় থাকে অথচ আমরা তাদেরকে সাদাকা দিয়ে এসেছিলাম জাকাত সাদাকা তুলে সুদের উপরে টাকা লাগাইয়া 10,00,000 টাকার মালিক এমন ফকিরও বাংলাদেশে এই রমজানে 1-2 লাখ টাকা ইনকাম করে ফেলছে ভিক্ষা করে করে এখন এই লোকটা ভিক্ষা না করলেও চলে কিন্তু সে করে বেড়াচ্ছে কারণ দিনের ব্যাপারে তার সচেতনতা নাই হাদিস হচ্ছে যে ব্যক্তি বিনা প্রয়োজনে ভিক্ষা করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সে হাজির হবে তার চেহারার মাঝে সামান্য মাংস থাকবে না তো মাংস না থাকলে এটাকে আমরা কি বলি কঙ্কাল তাহলে যারা বিনা প্রয়োজনে মানুষের কাছে হাত পাতবে কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে কঙ্কাল বানাইয়া দেবে এজন্য যারা ফকির ফকারা আছে গরিব গোরাবা আছে তাদের উচিত কমপক্ষে একটা দিন ভিক্ষাবৃত্তি থেকে দূরে থাকা মুসলমানের দেশে ঈদের দিন কমপক্ষে ভিক্ষুক থাকবে না এ পরিবেশটা তৈরি করা এজন্য দুই পক্ষকে সমান ভূমিকা রাখতে হবে
যারা দাতা তারা যথাযথভাবে আদায় করবে, যারা গ্রহীতা তারা পেয়ে নিবৃত্ত থাকবে। হযরত ওমরের যুগে কান্দে নিয়ে হাঁটতো যাকাতের বিভাগ দায়িত্বশীল কর্মচারী, এই মিয়া যাকাতের টাকা নিবা? বলবে না, আমার তো ঘরে তিন বেলার খাবার আছে। যার ঘরে তিন বেলার খাবার আছে সে ভিক্ষা করবে কেন? আরে ভাই, এক বেলা খেয়ে পরের বেলা পর্যন্ত বাঁচবো কিনা তারই তো সিউরিটি নাই। আর তিন বেলা আলহামদুলিল্লাহ আমি তো ধনী, এই ছিল তাদের মন মনোভাব অনুভূতি। আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের অন্তরে অনুভূতি দান করুক, বলেন আমিন। বাংলাদেশ যতই গরিব হোক, প্রকৃত অর্থে যে সমস্ত মানুষেরা মাত্র 20-50 হাজার টাকার মালিক আছে জরুরি প্রয়োজন ছাড়া, তিন বেলার খাবার থাকলে ভিক্ষা জায়েজ নাই। আর আমি স্ট্যান্ডার্ড মান দিলাম 50 হাজার। 50 হাজার টাকার মালিক এমন লোক যদি গনে গনে আলাদা করেন, আমার মনে হয় বাংলাদেশে ভিক্ষু খুব একটা পাওয়াই যাবে না। যাদের ঘরে একটা দুধের গাই আছে এটা দামে তো 50 হাজারের বেশি, ঠিক না? এখন তো দুধের গায়ের দামে 50 হাজারের বেশি, সে তার ভিক্ষা করা লাগে না? 2-3 শতক জমি থাকলে সেই তো ধনী। আসলে আমরা অর্থনৈতিক দারিদ্রতার চেয়ে আমরা মনের দিক থেকে দরিদ্র বেশি, আমাদের অভাব যায় না, আরো চাই আরো চাই আরো চাই। সম্মানিত ভাইয়েরা, সাদাকাতুল ফিতর যেটা আমরা আদায় করব, এটাকে আবার গরিবের প্রতি করুণা মনে করা যাবে না। আপনি এটা আদায় করবেন নিজের প্রয়োজনে, এজন্য ওলামায়ে হানাফ বলেছেন এটাকে ওয়াজিব, আর জমহুর ওলামারা বলেছেন এটা ফরজ। হাদিসে আছে, ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, যে বিশ্বনবী সাদাকাতুল ফিতরকে ফরজ করেছে। ইবনু আব্বাস বলেছেন একই শব্দ, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও বলেছেন। এখন এটা কাদের উপরে ফরজ, কাদের উপরে ওয়াজিব? ওলামায়ে হানা বলেছেন ওয়াজিব, ওয়াজিব শব্দের অর্থ আবশ্যক, ফরজ শব্দের অর্থ কি? আবশ্যক। অর্থগতভাবে ফরজ আর ওয়াজিবের মাঝে আদৌ কোনো পার্থক্য নাই, জাস্ট একটু চিন্তাগত পার্থক্য আছে। যদি কোরআন এবং হাদিসে মুতাওয়াতির দিয়ে সাব্যস্ত হয় সেটাকে ফরজ বলে, আর কোরআনে নাই হাদিসে মুতাওয়াতির নাই হাদিসে মাশহুর দিয়ে সাব্যস্ত হলে এটাকে বলা হয় ওয়াজিব। শাব্দিক অর্থ এক, চিন্তায় সামান্য পার্থক্য। সুতরাং কোন বস্তু ওয়াজিব শোনার পরে এটাকে হালকাভাবে দেখার কোন সুযোগ নাই, ওয়াজিব মানে আবশ্যক, আর ফরজ বললে তো কোনো কথাই নেই। ওলামায়ে হানাফ বলেছেন যাকাতুল ফিতর তথা সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য মালিকে নিসাব হওয়া শর্ত, আর অন্য অন্য আলেমরা বলছেন না, সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য ফরজ হওয়ার জন্য মালিকে নিসাব টিসাব কিছু নাই, বরং দেয়ার সামর্থ্য জারি আছে তাকে সাদাকাতুল ফিতর দিতে হবে। ওলামায়ে হানাফ বলেছেন মালিকে নিসাব, ওনারা কেয়াস করেছেন যাকাতের উপরে, যাকাত ফরজ হওয়ার জন্য মালিকে নিসাব হওয়া শর্ত, তাই সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য মালিকে নিসাব শর্ত। তবে যাকাত ফরজ হওয়ার জন্য মালিকে নিসাবের মাল 1 বছর থাকা ফরজ, সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য ঈদের দিন চাঁদ উঠে যখন তখন থেকে সুবহে সাদেক পর্যন্ত ওই পরিমাণ মালের মালিক থাকা আবশ্যক, 1 বছর থাকার প্রয়োজন নাই। যাকাত ফরজ হয় নির্ধারিত কয়েকটি মালের উপর, নগদ অর্থ, স্বর্ণ রৌপ্য, ব্যবসায়ের পুঁজি ইত্যাদি, এগুলো থাকা লাগবে
নির্ধারিত পরিমাণ এক বছর পর্যন্ত আর সাদাকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য মৌলিক আসবাবপত্র থাকার ঘর প্রয়োজনীয় যন্ত্রপাতি ইত্যাদি ব্যতীত যত সম্পদ আছে অতিরিক্ত ওই সবের পরিমাণ যদি নিসাব পরিমাণ হয় সেটা চাঁদ ওঠা থেকে সুবহে সাদেক পর্যন্ত থাকে তাহলে যাকাত সাদাকাতুল ফিতর দিতে হবে মালিকের নিসাব হলো 7.5 বড়ি স্বর্ণ অথবা 52.5 বড়ি রূপের মূল্য তাহলে বর্তমান মার্কেটে যদি 52.5 বড়ি রূপার দাম ধরি তাহলে সেটা 50,000 টাকার কম বেশি হবে আর স্বর্ণের দাম ধরলে 3.5 লাখ টাকা হয়ে যেতে পারে বা তার চেয়ে বেশি আমরা রূপাটাকে ধরি এই কারণে রূপার যদি স্ট্যান্ডার্ড মূল্যটা আমরা ধরি তাহলে সাদাকা দেওয়ার লোক বেড়ে যাবে খাওয়ার লোক কমে যাবে কারণ যিনি সাদাকা দেয় তিনি কি সাদাকা খাবে তো 50,000 টাকা যত লোকের কাছে বাংলাদেশে আছে সবাই সাদাকাতুল ফিতর দেবে অথবা ওই পরিমাণ সম্পদ আছে অতিরিক্ত তাহলে এইভাবে যদি সবাই সাদাকাতুল ফিতর দেয় তো সাদাকাতুল ফিতর খাওয়ার লোকে পাওয়া যাবে না লোক এমন কমে যাবে যে ওই এলাকার লোকেরা সাদাকাতুল ফিতর কারা খাবে টর্চ লাইট দিয়ে খোঁজা লাগবে পুরা এলাকায় দেখা যাবে 20 জন 30 জন 50 জনের বেশি পাবেন না তখন কি হবে এই 20-50 জন যে আছে সবার সাদাকা পাইতে পাইতে ঈদের দিন তারা ধনী হয়ে যাবে অবস্থা এমন হবে সাদাকাতুল ফিতর পেয়ে ওই লোক নিজের কাছে 50,000 টাকার বেশি জমে যাবে তখন আবার সকাল হওয়ার আগে সে নিজেই সাদাকাতুল ফিতর দেওয়ার উপযুক্ত হয়ে যাবে এবার সকালবেলায় যদি হিসাব করা হয় যাকাত সাদাকা নেবে আমাদের কিছু টাকা আছে কে কে নেবা হাত তোলা দাও তখন হয়তো ওমরের যুগের সেই ইতিহাস নতুন করে আসবে যে পুরা এলাকা এখন সাদকা খাওয়ার লোক আর আজকের জন্য আপাতত নেই এখন সাদাকাতুল ফিতর কারা দেবে হানাফি মাযহাবের আলেমদের ফতোয়া যদি আমরা আমল করি মালিকের হিসাব ধরি তাহলে তো মৌলিক আসবাবপত্র প্রয়োজনের ঘর দু তিন বেলার খাবার অতটুকু বাদ দিয়া যার কাছে 50,000 টাকা তৎসমমূল্যর সম্পদ থাকে তাকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে তাহলে সাদাকাতুল ফিতরের আওতায় নাই কেডা সবাই মোটামুটি চলে আসবে আর অন্য অন্য মাসলাকের আলেমগণ বলেছেন মালিকের নিসাবের কোন দলিল সুস্পষ্ট সাদাকাতুল ফিতরের ব্যাপারে পাওয়া যায় না যাকাতের ব্যাপারে পাওয়া যায় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকাতুল ফিতর আদায় প্রসঙ্গে যে হাদিস পাওয়া যায় কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের বক্তব্য আলা কুল্লি ইসনাইন সগীরিন আও কাবীরিন হুররিন আও আবদিন যাকারিন আও উনসা তোমরা সাদাকাতুল ফিতর দেবে এটা তোমাদের জন্য আবশ্যক ছোট হোক বড় হোক স্বাধীন হোক গোলাম হোক পুরুষ হোক নারী হোক ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর সাআম মিন তামারিন আও সাআম মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সগীর ওয়াল কাবীর মিনাল মুসলিমিন কারণ বাদ দেয় নাই দাসের পক্ষ থেকে তার মালিক আদায় করবে যেই বাচ্চাটা সুবহে সাদেকের সময় জন্মগ্রহণ করেছে সহ্য ওঠার আগে যদি জন্মগ্রহণ করে ওই সদ্য প্রসূত বাচ্চার বাবা যদি ধনী হয় ওই বাচ্চার পক্ষ থেকে বাবাকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে তবে যদি সূর্যোদয়ের পরে জন্ম নেয় আদায় করা লাগবে না তাহলে এখানে পিসিটারও ছাড়া হয় নাই দাসকে পর্যন্ত বলা হয়নি দেয়া লাগবে না
দাসও দেবে, দাসী দেবে, সবার পক্ষ থেকে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কোন নিসাবের কথা বলেন নাই। এজন্য ইমাম শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ সহ জম্মে গফির উলামায়ে কেরাম বলেন, দেয়ার সামর্থ্য আছে যার, সেই সাদাকাতুল ফিতির দেবে, সেজন্য 50,000 টাকারও প্রয়োজন নাই, ওই পরিমাণও লাগবে না। যেমন ধরুন আপনার ঘরে 50,000 টাকা সমমূল্যের সম্পদ নাই, এত গরিব, তবে আপনার ঘরে 20 কেজি খেজুর আছে, 50 কেজি খেজুর আছে, 50 কেজি খেজুর যেই ঘরে আছে, ওই ঘরওয়ালা তারা স্বামী স্ত্রী দুজন মানুষ, আর কোনো সম্পদ নাই, 50 কেজি খেজুরের দাম হলো 300 টাকা করে হলে কত টাকা হবে? হ্যাঁ কি 15,000? 300 টাকা যদি কেজি হয়, 50 কেজি 15,000, ইয়েস মাশাআল্লাহ, 15,000, 50,000 টাকা নিসাব, এখানে 35, এই লোকটা জাকাত দেবে কিনা? ওলামায়ে হানাফের নিসাবের দিকে তাকালে 50,000 টাকা লাগবে, অথচ ওর ঘরে 50,000 টাকা নাই, আছে 50 কেজি খেজুর, মানে তার মূল্য হলো 300 টাকা করে ধরলে 15,000। ওলামায়ে হানাফের বিধানের আলোকে জাকাত লাগবে না, কিন্তু অন্য অন্য আরেমরা বলেন, আরে ভাই 50 কেজি খেজুর থেকে আপনি মাত্র 2.5 কেজি করে 5 কেজি খেজুর দেবেন স্বামী স্ত্রীর পক্ষ থেকে, 5 কেজি খেজুর সাদাকা দিলে ঘরে থাকে আরো কত কেজি? 45 কেজি। আপনি কি গরিব? আপনি সাদাকা দেন? প্রিয় নবী বলেন নাই যে এত থাকা লাগবে, বরং বলছেন আলা কুল্লি আব্দিন ওয়া হুররিন ওয়া যাকারিন ওয়া উনসা সাগীরিন ওয়া কাবীরিন, ছোট বড় বালেক নাবালেক দাস দাসী স্বাধীন পরাধীন সবাই দেও, নিসাব বলেন নাই। কারণটা কি? কারণ হলো যারা গরিব তাদের রোজায় কি ভুল ত্রুটি হয় না? ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরাতাল লিসসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, সাদাকাতুল ফিতর ফরজ হওয়ার জন্য প্রথম কারণ রোজার মাঝে যে ভুল ত্রুটি হয়েছে, এর উসিলায় আল্লাহ ভুল ত্রুটিগুলো মাফ করে দেবেন। তাহলে যারা গরিব মানুষ ওদের রোজা অত ভুল ত্রুটি আছে, এখন যদি তারাও সাদাকাতুল ফিতর দিত তাদের ভুল ত্রুটিগুলো অত মাফ হয়ে যেত। এখন গরিব মানুষেরা বলতেছে আমরা তো লাগবে না, আমরা তো নেশা পরিমাণ নাই, তাহলে ধনীরা সাদাকা দিয়া ভুল ত্রুটি থেকে মুক্ত হয়ে গেল, এখন গরিব মিয়ারা ধরা খাইয়া গেল, তারা তো ভুল ত্রুটি থেকে মুক্ত হতে পারলো না। এজন্য জমহুর আলেমরা বলে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারিত কোন স্ট্যান্ডার্ড দেন নাই যে এত টাকা থাকলে পরে সাদাকাতুল ফিতর দিতে হবে, বরং তিনি সবাইকে একসাথে বলেছেন এজন্য সামর্থ্য যার আছে সেই দেবে। কারো ঘরে 2-3 মণ চাল আছে, বাংলাদেশে ধরেন ভিক্ষা করে জমাইছে 5 মণ চাল, এমন ফকির আছে না? অ্যাভেলেবেল আছে, 5 মণ 4 মণ চাল ঘরে আছে। আচ্ছা 5 মণ চালের বাজার মূল্য কত? কথা বলেন এখন কত? 15,000 ধরেন, 15,000। আচ্ছা যদি আমরা হানাফি মাযহাবের যে মাসলাকের ফতোয়া মালিকে নিসাব হওয়া 50,000 কমপক্ষে রূপের মূল্য, 5 মণ সালওয়ালা কি সাদাকাতুল ফিতর দেয়? এক 15,000 আমার তো নাই। আচ্ছা 5 মণ সালওয়ালা যদি সাদাকাতুল ফিতর দেয় তাহলে 2.5 কেজি করে কয় কেজি লাগবে দুইজনের পক্ষ থেকে? মাত্র 5 কেজি। আচ্ছা 5 কেজি যদি 5 মণ থেকে সাদাকা দেয় গরিব হয়ে যাবে, অভাব হয়ে যাবে, তো কেন দেবেন? এই জন্য এই ক্ষেত্রে হানাফি মাসলাকের ফতোয়ার দিকে তাকাইয়া অনেক সামর্থ্যবান লোক জাকাত দেয় না, সাদাকাতুল ফিতর দেয় না।
ওলামায়ে হানাফের ফতোয়ার দিকে তাকিয়ে যদি এই জাতীয় লোকেরা 5 মন চাল আছে 10 মন গম আছে 15 মন যব আছে ওরা বলে যে আমাদের উপরে আসে নাই যদি না দে ফতোয়া যেহেতু ওলামায়ে কেরাম দিয়েছেন আশা করা যায় তারা গুনাহগার হবে না ফরজ লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হবে না তবে না দেওয়ার কারণে ওই যে রোজার ভুল ত্রুটি আছে তা থেকে মুক্তি পাইলো না আমি যে আলোচনাটুকু করলাম এবার আপনারা জবাব দেন তো সাদাকাতুল ফিতির দেয়ার মাঝে করলাম না না দেয়ার মাঝে করলাম এইজন্য এই ক্ষেত্রে আমরা অন্য মাসলাকের আলেমদের ফতোয়াটাকে প্রাধান্য দিতে পারি সকল ক্ষেত্রে মাযহাব মানার অর্থ এই না যে আমার তারে আমি একবারে খুঁটা কেটে দেব এই কথার অর্থ মাযহাব মানা না বরং আমি মাযহাব মানি মাযহাব মানার পরেও যদি কোনো ফতোয়া অন্য মাযহাবের ইমামেরটা অতি উত্তম মনে হয় সেটা মানার সুযোগও আছে না নাই ইসলাম উদার একটি ধর্মের নাম এজন্য সাদাকাতুল ফিত্রের ক্ষেত্রে আমার শ্রোতা মণ্ডলী যারা আছেন আমার প্রিয় দিনী ভাইয়েরা আপনাদেরকে বলবো যাদেরই সামর্থ্য আছে তারাই সাদাকাতুল ফিতির দেন এতে করে আপনার রোজাগুলো কমপক্ষে ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত হবে কোন কোন হাদিসে পাওয়া যায় যারা গরিব মানুষ তারাও সাদাকাতুল ফিতির দেবে ওই অন্য মাসলাকের আলেমরা যে ফতোয়া দিয়েছেন নিজে মন গড়া তো আর দেন নাই ওলামায়ে হানাফ দিয়েছেন তারাও মন গড়া দেন নাই তারা যাকাতের উপরে কেয়াস করেছেন আরেকটি হাদিসও তাদের পক্ষে আছে সেই হাদিসটা হচ্ছে সাদাকা হবে না কোনো ব্যক্তির জন্য যদি সে ব্যক্তি নিজে সামর্থ্যবান না হয় হ্যাঁ সেখানে একটি হাদিসকে তারা দলিল হিসাবে এনেছেন লা সাদাকাতা ইল্লা আন যহরে গেনা এটা আল্লাহ রাসূলের বক্তব্য যে কোন ব্যক্তি স্বাচ্ছন্দ্যে তা থাকলে তার জন্য সাদাকা আবশ্যক নয় যে নিজে অভাবে পড়ে আছে যদি তার উপরে আপনি আবার সাদাকা আবশ্যক করেন তাহলে তো মরার উপর খড়ার গা হবে তো লা সাদাকাতা ইল্লা আন যহরে গেনা ওলামায়ে হানাফ বলেন এই হাদিস তো মূলনীতি যে বেটা গরিব তার জন্য আবার সাদাকা ওয়াজিব করে দিলে বেটা ফাইব কই এই জন্য সামর্থ্য থাকা লাগবে অন্য অন্য মাসলাকের আলেমরা তারা ফতোয়া দিচ্ছেন বিশ্বনবী কি বলছেন দেখেন সুনান আবু দাউদের হাদিস আম্মা গানিয়ুকুম ফায়ুজাক্কিহিল্লাহু ওয়া আম্মা ফাকীরুকুম ফায়ুরদ্দুল্লাহু তাআলা আকসারা মা আতা তোমরা যারা ধনী সাদাকা দেওয়ার সময় টেনশন করো না ভেবো না মাল কমে যাচ্ছে বরং তুমি যদি যাকাত দাও সাদাকা দাও আল্লাহ তোমাকে পবিত্র করবে সাথে সাথে তোমার মাল আরো বাড়াইয়া দেবে সুবহানাল্লাহ যাকাত বলেন সাদাকা বলেন সাধারণ দান বলেন আমরা যখনই কোনো কিছু দান করি সাদাকা করি যাকাত দেই কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন মানুষ স্বভাবত কৃপণ হয় আল্লাহ তাআলা বলেন কৃপণতা করো না যখন তোমরা দান করবে সাদাকা করবে সূরা সাবার 39 নম্বর আয়াত আল্লাহ নিজে বলছেন মা আনফাকতুম মিন শাইইন তোমরা যখন কোনো কিছু ব্যয় করো কান খুলে শোনো ফাহুয়া ইউখলিফুহু আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে এর চেয়ে আরো বেশি দিয়ে দেয় মা আনফাকতুম যাই করো যাকাত সাদাকা সাধারণ দান মেহমানদারি আপনার যেই কোনো কাজ মানুষকে আপনি করবেন ফাহুয়া ইউখলিফুহু আপনি দিয়েছেন এই পাশ দিয়ে আল্লাহ পিছন দিয়ে আপনাকে দিয়ে দেবে সুবহানাল্লাহ এই জন্য বিশ্বাস সবসময় রাখবেন দানে কখনো মাল কমে না এই বিশ্বাস নিজের অন্তরে বদ্ধমূল করে নেবেন
দানে কখনো মাল কমে না কখনোই না মানফাতুম মিন নাফাকা মানফাতুম মিন শাই যাই তুমি করো যাই খরচ করো ফাহুয়া ইউখলিফুহু তুমি দিয়েছো আল্লাহ তোমার পিছন দিয়ে তোমাকে আরো দিয়ে দেবে সুবহানাল্লাহ আর আল্লাহ কখনো ওয়াদা লঙ্ঘন করে না বরং তিনি আরো বেশি দেবেন এজন্য রাসূল বলছে ও ধনীরা তোমরা সাদাকা দাও আল্লাহ তোমাদেরকে আবার দেবে আর গরীবদের ব্যাপারে রাসূল বলে আম্মা ফাকীরুকুম ফায়াবুদুল্লাহু তাআলা আকসার মা আতা এখন তোমরা যারা গরীব আছো গরীবরাও তোমরা সাদাকাতুল ফিতর দিও তাহলে তুমি যা দিয়েছো টেনশন করো না ফায়ারুদুল্লাহু আল্লাহ ফিরাইয়া দেবে তার কাছে তোমার কাছে আকসারা মা আতা সে যা দিয়েছে তার চেয়ে অনেক বেশি তাহলে এই হাদিসে কি করা হলো গরীবদেরকেও সাদাকাতুল ফিতর দেওয়ার ব্যাপারে উৎসাহিত করা হলো আবু দাউদ হাদিস নাম্বার 1619 এখানে সরাসরি ফকিরদের কথা বলা আছে মুসনাদ আহমদ সূরা নাসাইতে আরেকটি হাদিস আরো স্পষ্ট আসছে আলা কুল্লি ফাকিরিন আও গেনা সাদাকাতুল ফিতর অবশ্য সকল ধনীর উপরে সকল গরিবের উপরে তাহলে এই গরিব শব্দটি এখানে এসেছে কোন গরিব যেই গরিব গরিব হওয়ার পরেও সাদাকা দেওয়ার সামর্থ্য এসে যায় অর্থাৎ সে সন্ধ্যাবেলায় গরিব ছিল দেয়ার সামর্থ্য তার নাই কিন্তু আলহামদুলিল্লাহ ধনী লোকেরা তাদের বাড়ি থেকে তাকে সাদাকাতুল ফিতর দিতে দিতে রাতের 12টা বাজে দেখা গেল তার ঘরে 5 মণ চাল 3 মণ চাল 10 মণ খেজুর জমা হয়ে গেছে এমন হতে পারে না হ্যাঁ গরিব যখন কমে যাবে তখন তো নিশ্চয়ই এটা হবে কিন্তু আমাদের সমস্যা তো এক জায়গায় হয়ে গেছে যেটা আমি শুরুতে বলেছি এখন তো আর গরিবরাই নেয় না বরং 10 লাখ টাকা সুদে লাগায়া রাখছে এমন লোক সাদাকাতুল ফিতরের জন্য আপনি খোঁজা লাগবেন আপনার বাড়ি যেয়ে দরজা নক করবে অথচ অবস্থা এমন সে আগামী 5 বছর ভিক্ষা না করলেও সুন্দর চলতে পারবে এমন পরিমাণ টাকা জমা হয়ে আছে তো চারিত্রিক দন্যতার কারণে আজকে গরিবরা বঞ্চিত হচ্ছে ওই সামর্থ্যবান গরিবের সুরত ধরা লোকগুলো যদি ভিক্ষা বন্ধ করে দিত প্রকৃত ভিক্ষুকরা যদি ভিক্ষা চাইতো আজকের জুমার দিন ধরেন আমাদের মসজিদের সামনে ভিক্ষুক থাকবে 50 থেকে 100 জন এখন আমরা যারা আছি আমরা 10 টাকা 20 টাকা 50 টাকা দেব জুমার দিন আমরা টাকা এনেছি আজকে যেহেতু রমজানের শেষ জুমা সাদাকা করার মানসিকতা আলহামদুলিল্লাহ আমাদের আছে আর রমজানের এই সুযোগটা আমরা আগামী জুমাতে আর এইভাবে পাবো না এখন আমরা দিতে থাকব 50 100টা হাতে দেওয়ার কারণে টাকা কমে গেছে কেউ 500 পাবে কেউ 300 পাবে কেউ 1000 পাবে কিন্তু এখানে ভিক্ষুক যদি শুধু 5 জন থাকতো আর বাকিরা বলতো আমরা ভিক্ষা করব কেন আমাদের তো আল্লাহ সামর্থ্য দিয়েছে তাহলে ওই 5 জনের ভিক্ষা যদি আমরা সবাই মিলে তাকে দিতাম এই 5 জন আজকে 5000 করে পেয়ে যেত তাহলে এখন দারিদ্রতা কমতেছে না এজন্য দরিদ্ররাও দায়ী আছে না নাই তারাও দায়ী আছে এখন সাদাকাতুল ফিতর আমরা যা আদায় করব কি দেব টাকা নাকি পণ্য যেহেতু অনলাইনের যুগ সেহেতু ইতিমধ্যে মিডিয়াতে বিভিন্ন মাসআলা এ বিষয়ে আপনারা শুনেছেন এবং কান জালাফালা হয়ে গেছে অনেকে এবং মানুষ কনফিউজ যে হুজুর আমরা কই যাব বুঝতে পারছি না আজীবন আমরা টাকা দিছি আমাদের ইসলামী ফাউন্ডেশন ঘোষণা করছে সাদাকাতুল ফিতরের সর্বনিম্ন 75 টাকা নাকি সর্বোচ্চ 2000 টাকা নাকি 2300 টাকা আচ্ছা আজীবন শুনছি এত টাকা এত টাকা এত টাকা কিন্তু অমুক মুফতি সাহেব বলছে টাকা দিলে সাদাকাতুল ফিতর আদায় হবে না তাহলে আগের গুলো গেছে আর আপনারা আবার বলছেন এত টাকা দেন যাব কই আমরা
হচ্ছে না তো এই ইখতিলাফগুলোর কারণে মুসলমানদের মাঝে দিন দিন বিবাদ আরো বাড়ছে এই বিষয়ে আমি শুরুতে যা বলবো আপনাদের কাছে আরজ করব এই ভিডিওর মাধ্যমে চলে যাবে মুফতি সাহেবদের কাছে যারা এই বিতর্ক তৈরি করছেন এই সাদাকাতুল ফিতির দেয়া টাকা না মূল্য ইত্যাদি যে আলোচনাগুলো আমি করছি এগুলো কি নতুন নাকি আগেও আলেমরা বলেছে সমাধান নতুন হবে না আগে করা আছে ইয়েস আমি কিছুক্ষণ আগে ইমাম আবু হানিফার বক্তব্য শুনিয়েছি ইমাম শাফিঈটা শুনিয়েছি শোনার পরে আমি জাস্ট একটা আমার মন্তব্য যোগ করেছি যে আমরা এই ক্ষেত্রে হানাফি মাযহাবেরটা মানতে পারি মানলে কোনো অসুবিধা নাই তবে ওদেরটা মানলে গরীবরা দিবে এতে আমাদের লাভ একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে জাস্ট আমি এটা পরামর্শ যোগ করেছি আর কিছু না আমার পার্সোনাল কোনো মতামত দেওয়ার কোনো অধিকার আমি আছে মনে করি না এই কারণে কারণ আগে যারা আলোচনা করে গেছে ওই আলেমরা আমার সে ছোট আলেম না বড় আলেম আমি নতুন করে মত দেয়া দরকারটা আমি তাদের মত শুনাই দিলে তো হয় শুনাই দেওয়ার পর আমি জাস্ট একটু পরামর্শ দিতে পারি ব্যক্তিগত মতামতের কোনো অংশ থাকলে যেহেতু ইসলাম উদারতা আছে উদারতার সুযোগ নিয়ে জাস্ট একটু মন্তব্য করলাম কিন্তু আমি যদি বলে দেই এটা হবেই না তাহলে যে সমস্ত আলেমরা আগে বলছে হবে 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 সবাইকে তো একসাথে জবাই করে দিলাম তাদের মতামত জবাই করে দিলাম না বলে দিলাম হবেই না সাদাকাতুল ফিতির টাকা দিয়ে দেয়া পণ্য দিয়ে দেয়া দুটারই সমান সুযোগ আছে সাহাবাই কেরামের আমল থেকে এটা সাব্যস্ত তবে হ্যাঁ পণ্য দিয়ে যদি সাদাকাতুল ফিতির দেয় তাহলে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে আমল হবে এ বিষয়ে কারো দ্বিমত করার কোনো সুযোগ নাই সাহাবাই কেরাম পণ্য দিয়ে সাদাকাতুল ফিতির দিয়েছেন ঠিক আবার রাসূল থেকে যারা পণ্য দিয়ে সাদাকা দেওয়ার হাদিসগুলো শুনেছেন আমল করেছেন ওই সাহাবারাই আবার পণ্যের মূল্য দিয়ে সাদাকাতুল ফিতির দিয়েছেন এনেছেন মানুষের মাঝে বিতরণ করেছেন এ বিষয়ে আগেকার বড় বড় আলেমরাও মতামত প্রদান করেছে জাতির কল্যাণের স্বার্থে মুসলিহাতের স্বার্থে সরাসরি পণ্য না দিয়া ওই পণ্যের মূল্য দিল সাদাকাতুল ফিতির আদায় হয়ে যাবে এই বিষয়টি সমাধান হয়েছে আজ থেকে 1350-1400 বছর আগে এর মানে মুয়াজ বিন জাবালের যুগে যিনি ইয়ামানের গভর্নর ছিলেন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ বুখারীতে এসেছে ইয়ামানে যখন তিনি গভর্নর হিসাবে গেলেন তখন তিনি ইয়ামানবাসীদেরকে বললেন ইতুনি বিআরদি সিয়াবিন খামিসিন আও লাবিসিন ফিস সাদাকা মাকানা শাঈর ওয়াল যুররা আহওয়ানু আলাইকুম ও ইয়ামানের ভাইরা তোমরা জব দিয়ে খেজুর দিয়ে কিসমিস দিয়ে পনির দিয়ে খাবার দিয়ে গম দিয়ে সাকাতুল ফিতির আদায় করতা করে আসছে করো তবে আমি মুয়াজ বিন জাবাল তোমাদের এখন গভর্নর আমি বলছি আমার মদিনার ভাইদের কাছে সাদাকাতুল ফিতিরের টাকা আমি পাঠাতে চাই তোমরা আলহামদুলিল্লাহ ইয়ামানের লোকেরা মোটামুটি স্বাবলম্বী এখানে গরিব কম কিন্তু মদিনায় দেখে এসেছি সেখানে তুলনামূলকভাবে গরিব একটু বেশি আমি ইয়ামান থেকে সাদাকা তুলে মদিনায় পাঠাতে চাই এখন আমি তোমাদের কাছে বলছি তোমরা ওই পণ্যর পরিবর্তে তোমরা কাপড় দেও এখানে কাপড় বানানোর অনেক লোক আছে তোমরা একটু কাপড় দিও আহওয়ানু আলাইকুম এটা তোমাদের জন্য দেয়া সহজ ওয়া খাইরুল লিআসহাবিন নাবী বিল মদিনা আর মদিনার লোকেরা ভালো কাপড় কিনতে পারছে না টাকার অভাব এই কাপড় পেলে তাদের জন্য এটা উত্তম হবে তাহলে তিনি সেখানে কাপড় নিলেন সাদাকাতুল ফিতিরের পরিবর্তে বাংলাদেশে আমরা টাকা দিচ্ছি আর ইয়ামানের লোকদেরকে তিনি বলছেন কাপড় দেও দ্বিতীয় ওমর হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন তখন তিনি সার্কুলার জারি করে দিলেন রাষ্ট্রীয় ফরমান জারি করলেন
যে তোমরা পণ্যের পরিবর্তে সবাই টাকা দিয়ে মূল্য দিয়ে সাদাকাতুল ফিতির আদায় করতে পারো, কোনো অসুবিধা নাই। হযরত আতা, হাসান বসরি, সুফিয়ান আস-সাউরি, বড় বড় আলেমরা বিষয়ে একমত পোষণ করেছেন। আল্লামা ইদ্রিসদ্দিন বলেন, ওয়াফাকাল বুখারী আল হানাফিয়্যাতা ফি হাযিহিল মাসআলা মা কাসরাতি মুখালাফাতিহি লাহুম। ইমাম বুখারী অসংখ্য মাসআলা ইমাম আবু হানিফার খেলাফ কথা বলেছেন, কিন্তু এই মাসআলা ইমাম বুখারী ও ইমাম আবু হানিফার সাথে একমত। যদি পণ্য না দিয়ে টাকা দেয়, মূল্য দেয়, সাদাকাতুল ফিতির আদায় হবে, কোনো অসুবিধা নেই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আহলে হাদিসদের বড় বড় শায়খ যারা তাদের অন্যতম, আহলে হাদিস ভাইয়েরা ইদানিং এই মাসআলা নিয়ে একটু বেশি কথাবার্তা বলেছেন। তারাই শক্তভাবে কেউ কেউ বলেছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাহেমা হাফেজাহুল্লাহ সহ কয়েকজন ভাই, যে টাকা দিলে হবেই না। অথচ ইমাম ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ উনাদেরই শায়খ গুরু। ইমাম ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ বলছেন, ইয়াজুজু ইখরাজুল কিমা ইনদাল হাজা আবিল মুসলিহা, প্রয়োজন যদি হয়, কল্যাণ যদি হয়, তাহলে পণ্যের মূল্য দেয়া জায়েজ। আমরা দেখছি মূল্য দেয়ার মাঝে মুসলিহাত বেশি, সেটা কি? সাদাকাতুল ফিতির দেওয়ার জন্য পণ্য আছে মোট ছয়টা, কিশমিশ, জব, পনির, খাবার, খেজুর, কয়টা হলো? পাঁচটা। পরবর্তীতে হলো মুদ্দাইনি মিন হেন্তা, ও দুই মুদ গম, ছয়টা। আচ্ছা, এই ছয়টার মূল্য কি সমান নাকি তারতম্য আছে? খেজুরের দাম আর পনিরের দাম সমান? জবের দাম আর গমের দাম সমান? আলাদা। তাহলে একে কোনটা দেবে? যদি আমরা বলি পণ্য দেবেন, এখন সবাই গড়ে বলে দেয় সাল দিয়েন। আচ্ছা, রাসুল কি সালের কথা বলছেন? তিনি তো বলছেন একসা পরিমাণ খেজুর, একসা পরিমাণ জব, একসা পরিমাণ পনির, একসা পরিমাণ কিশমিশ, একসা পরিমাণ খাবার, একসা পরিমাণ চাল। এটা কইছে? কয় নাই। তা চাল পাইলেন কোথায়? তো চাল পেয়েছি আমরা একসা পরিমাণ খাবারের মাঝে, অর্থাৎ যে দেশে এক নাম্বার খাবার যেটা। এই যে এক নাম্বার শব্দ আপনি কোত্থেকে যোগ করলেন? এক নাম্বার শব্দ তো হাদিসে নাই, শুধু খাবারের কথা আছে। তাহলে বোঝা গেল কিছুটা ইস্তেহাদ আপনিও করেছেন। আচ্ছা, করলেন, ভালো, ইস্তেহাদের সুযোগ আছে, আমরা দ্বিমত করছি না। এখন সবাই একসা পরিমাণ চাল দেবে, বাংলাদেশের সবচেয়ে দামি চাল যেটা, সেটার দাম কত? এক কেজি 220, 250 টাকা। আচ্ছা, এক কেজি পনিরের দাম কত? কিশমিশের দাম কত? 250, আরো বেশি, অনেক বেশি। তাহলে আপনি যে বলে দিলেন সবাই চাল দেবে, তাহলে গরিব কি ঠকে গেল না? সালমান এফ রহমান, ইউসুফ আবদুল্লাহ হারুন, আপনারা একটু বলুন তো, আপনাদের বিবেক দিয়া উনারা কি চালের মূল্য দেওয়া উচিত নাকি কিশমিশের মূল্য দেওয়া উচিত? এখন সবচেয়ে দামি কি পনির না কিশমিশ? পনির মনে হয় না, পনির হবে এক নাম্বার, আমি জানি না, পনির। আচ্ছা, নিশ্চয় 2300 টাকা যে বলছে এটা পনিরের দাম ধরেছে হয়তো। তাহলে ইউসুফ আবদুল্লাহ হারুন সাহেব, সালমান এফ রহমান সাহেব, তারা যদি চাল দেয়, তাহলে বাংলাদেশের সবচেয়ে দামি চাল 250 টাকা যদি হয়, 3 কেজির দাম কত হলো? 750 টাকা। কিন্তু বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন বলল 2300 টাকা। তাহলে আপনি 750-র মাঝে রেখে 2300 থেকে নিচে নামাই দিলেন, এই অধিকার আপনাকে কে দিল? এজন্য আমরা বলবো, আল্লাহ যাদেরকে নেয়ামত যেই পরিমাণ দিয়েছে, সে সাদাকাতুল ফিতির দেয়ার সময় ওটার দিকে তাকাবে। যারা একবারে সর্বশেষ লেভেলের সাদাকাতুল ফিতির দাতা, তারা দেবে 75 টাকা, আর যারা তার উপরে তারা দেবে চালের টাকা 3 কেজি, যারা আরেকটু উপরে তারা খেজুরের টাকা দেবে,
যারা আরো একটু উপরে তারা কিসমিসের টাকা দেবে, যারা আরো পয়সাওয়ালা তারা 300 টাকা দেবে, ঠিক কি না? তাহলে হাদিসের আমল হলো? আচ্ছা, পণ্য দিয়েই দিতে হবে, না হয় হবে না। এই ফতোয়া যে সমস্ত ভাইয়েরা দিচ্ছেন, আমি তাদের কাছে আপনাদের জ্ঞাতার্থেও জানাচ্ছি, তাদের কাছেও বলছি। এখন ইউসুফ আব্দুল্লাহ আরু সাহেব আমার ওয়াজ শুনলেন, শুনে উনি বললেন তাহলে পণ্য দিয়ে দিতে হবে, সুতরাং আমি কিছু ফণির কিনে নিয়ে আসি, ফণির তো সবচেয়ে দামি। এখন উনার বাসায় ভিক্ষুক গেছে, উনি আবার ফণির ভাগ করে করে দিচ্ছে, ভিক্ষুক খুশি হবে তো? অথচ সবচেয়ে দামিটা উনি দিলেন ভিক্ষুককে। যখন উনি হাফ কেজি ফণির দেবে, ভিক্ষুক হাতে লয়ে কানবে, মন খারাপ করবে, মন খারাপ করে বলবে স্যার এটা কি দিলে? উনি বললো বেটা দিস ইজ ফণির। তো ভিক্ষুক আবার জিগে বস, স্যার এটা কি খায় না মাতার দেয়? এটা কি বাজি কইরা খায় না তরকারির সাথে দিয়া খায়? তার বেড়া তো ফণির কেমনে খায় এটা আমিও জানি না, আমি জীবনে ফণির খাইছি কিনা জানি না। তাহলে উনাকে আপনি দিলেন, সে বুঝলোই না কি করবে? আচ্ছা বাদ দেন ফণির, কিশমিশ দিল, ধরেন ধরে নেন কিশমিশ দিল। আচ্ছা এক কেজি কিশমিশ দিলে ভিক্ষু খুশি হবে? ইসলাম চেয়েছে গরিবের কল্যাণ করতে। হাদিস কি? তোমাতাল্লিল মাসাকিন, গরিবের কাছে ঈদের দিন খাবার পৌঁছাতে চায়। এখন আপনারা যারা ফতোয়া দিচ্ছেন চাল দেবেন, আচ্ছা চালের সাথে একটু ডাল দরকার আছে না? নেই লবণ, মুরগি, গোস্ত, তো শুধু চাল দিলে বাকিটা দিবে কে? রাসূল চালের কথা বলেন নাই, খাবারের কথা বলেছেন, আর খাবার মানে তো চাল নয়, খাবার মানে চাল ডাল লবণ পেঁয়াজ মরিচ সব মিলে খাবার। তো শুধু চালের কথা যে বলছেন, তাহলে বাকি দিকে দেবে ওটা তো বলেন নেই। এই জন্য এক্ষেত্রে ওলামা ইহানাফের ফতোয়াটা চমৎকার, উম্মতের কল্যাণ, জাতির কল্যাণ। টাকা যদি আমরা দিয়ে দেই, এই টাকা দিয়ে সে চালও কিনবে, ডালও কিনবে, মরিচও কিনবে, এতেই খাবার তৈরি হবে, ঠিক কিনা? এটাই খাবার। এই জন্য টাকা দিয়ে সাদাকাতুল ফিতির দেয়ার মাঝে কল্যাণ বেশি, নিঃসন্দেহে বেশি। কারণ এলাকার পরিবর্তন, সৌদি আরবে শুধু খেজুর দিলে এনাফ, খেজুর খাইয়া পানি খাইলে সৌদি আরবের মানুষ এমনি থাকে খাইয়া শুধু খেজুর। কিন্তু বাংলাদেশের লোকেরা যদি খুরমা খেজুর আজওয়াডাও দেন, এক বসায় বাড়ির দাওয়াত দিয়া নিয়া, এমন আজওয়া আছে যেটার দাম 2500-3000 টাকা কেজি, আরো বেশিও আছে। এমন কিছু খেজুর আছে সুবহানাল্লাহ যেগুলো আমরা খাইনি জীবনে, দেখিও নি। এবারে ওমরায় মসজিদে হারামের পাশে যে বড় বড় বিল্ডিং গুলো আছে, একটা বিল্ডিং এর নাম সাফওয়া টাওয়ার। ওই সাফওয়া টাওয়ারের ওই মসজিদ আছে, মসজিদটা হারামের সাথে, আলাদা কোনো ইমাম নাই, আলাদা কোনো মেহরাব নাই, মিম্বার নাই, মসজিদে হারামের অংশ। হিলটন টাওয়ারে দুটি মসজিদ, মসজিদ আবু বকর এই পাশ ও পাশ, সাফওয়া টাওয়ারের মসজিদ, ওখানে যিনি তত্ত্বাবধানকারী তার বাড়ি বাংলাদেশ। আমি গিয়েছি, শুনে দাওয়াত দিয়েছে, এসার পরে ওনার দাওয়াতে হাজির হলাম, তারাবি পড়ে খেজুর সামনে দিয়ে বলল, হুজুর এই খেজুরগুলো একটু খান, মনে হয় জীবনেও খান নাই। তা আমি বললাম, ভাই বুঝলাম না, আজোয়া খেজুর খাই নাই, আপনি কি শব্দ বললেন? বললো হুজুর আজোয়া খাইছেন, এই খেজুর খান নাই। আমি কেন? পানি তো নাই, খাবেন কেমনে? তা আমি একটু আশ্চর্য হয়ে বললাম, তাই নাকি, এমন কি খেজুর? মুখে দিয়ে দেখি সত্য কথা, জীবনও খাই নাই। আজোয়ার চামড়াটা আজোয়া, ভিতরে পুরাটাই হলো রোতাব, মনে হয় এই মাত্র গাছ থেকে পেরে আসে। বললো যে হুজুর এদেশের যারা ভিভিআইপি, এই খেজুরগুলো শুধু তাদের জন্য সংরক্ষণ করা হয়, এ সাফওয়া টাওয়ারের যিনি মালিক উনি নিজে এগুলো খায়, তা আমি তো তার কাছের লোকটা, আমারও মাঝে মাঝে দেয়। এই দামি খেজুরটা বাংলাদেশে এনে কোনো আলেমরে দাওয়াত দিয়া, আমার দাওয়াত দিয়া যদি আপনি হাফ কেজি খাওয়াইয়া, তারপরে কোন হুজুর আসসালামু আলাইকুম, আমি কোমু ভাত খাওয়াইবেন না, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আপনি যে বললেন খাবার, খেজুর সৌদি আরবে না, বাংলাদেশে এটা এনাফ নয়। তো আল্লাহ রাসূল বলছেন তোমাতাল্লি মাসাকিন, সাদাকাতুল ফিতিরের মাধ্যমে গরিবের কাছে খাবার পৌঁছাতে চায়। তো খেজুর তো বাংলাদেশে শুধু খাবার হিসাবে গণ্য নয়,
এজন উলামায়ে হানাফের মাসালা এখানে মানতে কোনো সমস্যা আছে আমি মনে করি না তাই সমাধান কি তো মাসালায় নতুন করে ফতোয়া দিয়া জটিলতা তৈরি করা থেকে আলেমদেরকে বিরত থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আপনারা যারা শ্রোতা আছেন আপনারাও বিতর্কে জড়াবেন না আপনি যদি বলেন রাসূলের হাদিস মানব না ইমাম বুখারীর কথা মানব মুয়াজ বিন জাবালের কথা মানব ওমর ইবনে আব্দুল আজিজের কথা মানব এবার আমি আপনাকে প্রশ্ন করব আচ্ছা ইমাম বুখারী কি হাদিস আপনার চেয়ে কম বুঝেছিলেন মুয়াজ বিন জাবাল রাসূলের সাহাবী গভর্নর রাসূল যাকে গভর্নর বানিয়ে পাঠিয়েছেন মুয়াজকে রাসূলের হাদিসের বিরুদ্ধে উনি চলে গেলেন ওমর ইবনে আব্দুল আজিজ যাকে দ্বিতীয় ওমর বলা হয় রাষ্ট্রীয় সার্কুলার দিলেন এটা দিতে পারো আচ্ছা হাদিসের প্রতি মহব্বত ওমর ইবনে আব্দুল আজিজের সে আপনার বেড়ে গেল যখন আমরা প্রকাশ করব খুব সাবধান আমার কথায় যেন অন্য আলেমদের অসম্মান না হয় সফটলি বলেন হ্যাঁ যদি কেউ আজকের এই দিনেও সরাসরি পণ্য দিয়ে সাদাকাতুল ফিতর দিতে চান আমরা দ্বিমত পোষণ করি না এখন আপনারা যারা সাদাকাতুল ফিতর দেবেন কতটুকু দেবেন একশা পরিমাণ দেবেন একশা আড়াই কেজি দুই কেজি চারশো গ্রাম তিন কেজি তিনশো গ্রাম এ জাতীয় ইখতিলাফ আছে কারণ শা একটা ভাণ্ডের নাম পাত্রের নাম যদি কোনো মধ্যবয়সী পুরুষ নিজের হাতের আঞ্জলি এভাবে দিয়া চারবার খেজুরের ভিতরে দিয়া চার অঞ্জলি খেজুর দেয় চার অঞ্জলি কিশমিশ দেয় চার অঞ্জলি গম দেয় চার অঞ্জলি জব দেয় এই চার অঞ্জলি একসাথ হলে একসা হবে আচ্ছা এখন এই চার অঞ্জলি আপনি দিলেন তো সবার অঞ্জলি সমান হবে না আবার যে চার অঞ্জলি দিলেন চার অঞ্জলি খেজুর চার অঞ্জলি চাল মাফে কি সমান হবে ওজন হয়তো তারতম্য হবে এই জন্য ওলামায়ে কেরাম কেউ বলছেন তিন কেজি কেউ বলছেন চার সাড়ে তিন কেজি কেউ বলছেন তিন কেজি তিনশো গ্রাম ইত্যাদি এখন আপনি কোনটা করবেন পার্সোনালি আমি যেটা করি সেটা হলো আমি সাড়ে তিন কেজি দিই তিন কেজি চারশো গ্রাম পর্যন্ত বলা আছে একশো গ্রাম আরো একটু বাড়াই দিলাম গরিব পাইলে অসুবিধা তো নেই নির্ধারিত মাপের পরে দেয়া যায় আপনার জাকাত আছে দুই হাজার দিয়ে দিচ্ছেন আড়াই হাজার পাঁচশো আরো বেশি দিচ্ছেন অসুবিধা নাই কিন্তু হিসাবটা করতে হবে তো আমি দিই সাড়ে তিন কেজি আমি যে চাল খাই আপনি যে চাল খান কমপক্ষে এটা সাড়ে তিন কেজি দেবেন এখন গম হলো আবার অর্ধেক ওমর ইবনে আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ যখন প্রেসিডেন্ট হলেন তখন আপনার আমিরে মুয়াবিয়া সিরিয়ায় থাকতেন মদিনায় গেলেন মক্কায় গেলেন গিয়ে দেখেন সেখানে গমের আমদানি হয়েছে তবে তৎকালীন যুগে গম পাওয়া ছিল দুষ্কর এটা অনেক দামি খাবার ছিল ভিআইপি লোকেরা খেত গরিবরা গম কিনতে পেত না উনি তখন বললেন ওরা সুলে সাহাবারা আমার অনুসারীরা গরিব মানুষ তো গম পায় না তো তোমাদের যাদের ঘরে গম আছে তোমরা খেজুর না দিয়া কিশমিশ না দিয়া গম দেও তবে গমের দাম বেশি তো তাই তোমরা অর্ধশা পরিমাণ দেও এতে করি গরিব মানুষের বছরে একবার কমপক্ষে গমের রুটির স্বাদ নেবে ধনীরা খাচ্ছে গরিবরা শুধু তাকায় আছে এটা হবে কেন অর্ধশা পরিমাণ গম দেও কালের পরিক্রমায় গমের দাম আস্তে আস্তে বাড়ছে না কমছে তো এখনো অর্ধেক রইলেন গরিব কি জিতলো না ঠকলো তো মুয়াবিয়া কি ঠকাইতে চাইছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা চেয়েছিলেন গরিবরে একটু স্বাদ দিতে জিতাইতে কালের পরিক্রমায় গম এখন হারাইয়া গেছে মানুষ খাইতে চায় না যদিও ডায়াবেটিকের বরকতে আবার ফিরে আইতেছে এটা হলো বাধ্য হইয়া বিপদে ফিরে খায় এখন আমরা গমের কাছে আর যেতে চাই না গরিবকে জিতাতে চাই তাই আমরা সামর্থ্যের আলোকে একসা পরিমাণ খাবার চাল দেব এটা দিয়ে পরিতৃপ্ত থাকবেন তবে হ্যাঁ যাদের সামর্থ্য কম আছে তারা অর্ধসা পরিমাণ গম অথবা তার মূল্য পঁচাত্তর টাকা দিল অসুবিধা নাই নিশ্চয় সেটা ঈদের দিন নামাজে আসার আগে আদায় করে আসবেন এক দুই দিন আগে দেওয়া জায়েজ হযরত ওমর রাদিয়াল্লাহু ওমর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক দুই দিন আগে
থেকে দিতেন এই সাহাবীর আমল পাওয়া যায় এজন্য এক দুই দিন আগে দিলেও অসুবিধা নাই তবে বেশি আগে দেবেন না কারণ বেশি আগে দিলে উদ্দেশ্য ছিল ঈদের দিন তাদেরকে ভিক্ষাভুক্ত রাখা তো 10 দিন আগে দিয়ে দিলে আগে খাইয়া হয়ে থাকে এজন্য এটা এক দুই দিন আগে দেবেন ঈদের দিন যদি দিতে চান ঈদগাহে যাওয়ার আগে ঈদগাহ থেকে ফেরার পরে দেয়া জায়েজ তবে মাল কারাহা মাকরু ঈদের দিন সূর্যাস্তের আগেই দিতে হবে এর পরে দেয়া হারাম দিতে কিন্তু হবে দিলেন সাথে কবিরা গুনাহ কথা কি বুঝেন সূর্য ডুবে গেছে ঈদের দিন দেয়া কিন্তু মাপ নাই দিতে হবে এটা আবশ্যক কিন্তু কবিরা গুনাহগার হবেন এজন্য আমরা যারা দিতে চাই এখনি দিতে চাই বাড়িতে আছেন লোকজন আত্মীয় স্বজন আপনি ঢাকায় থাকেন তার জন্য আলাদা করে রাখেন অথবা মোবাইলে বিকাশের মাধ্যমে পাঠানোর সুযোগ আছে যত তাড়াতাড়ি দায়মুক্ত হওয়া যায় ততই ভালো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে এগুলো আমল করার তৌফিক দান করুন আমিন এক দুইটি বিষয় না বললে নয় সময় অনেক চলে গেছে ঈদের ব্যাপারে বলছি ঈদের চাঁদ দেখে দোয়া আছে চাঁদ দেখে দোয়া করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দেখে দোয়া করতেন আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ রাসূলের শিখানো দোয়া এগুলো করবেন তাকবীর দেয়া শুরু করবেন মক্কায় বিশাল টাওয়ার আছে ঘড়ি টাওয়ার ঈদের নামাজ সেখানে আমি পড়েছি সুযোগ হয়েছে রমজানে যখনই চাঁদ দেখা যায় ওই টাওয়ারের মাঝে তাকবীর উঠতে থাকে আওয়াজ হতে থাকে শুধু সব মসজিদ থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কাবীরা হ্যাঁ এই আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বুকরাতাও আসিলা বেশি বেশি তাকবীর দেয়া আমাদের দেশে কুরবানির ঈদে তাকবীরটা দেয়া হয় রোজার ঈদে এটা খুব একটা দেয়া হয় না অথচ এটা রোজার ঈদেও দিতে হয় এটা দেবেন গোসল করে ঈদগাহে আসবেন সকাল সকাল চলে আসবেন আতর দেবেন নতুন পোশাক পরিধান করবেন হেঁটে ঈদগাহে আসা সম্ভব হলে হেঁটে আসবেন ঈদুল ফিতরের দিন কিছু খেয়ে আসবেন ঈদুল আজহাতে না খেয়ে আসা সুন্নাহ ঈদুল ফিতরের দিন খেয়ে আসা সুন্নাহ ঈদ নিয়ে ঈদ পালনের রীতি নিয়ে ইনশাআল্লাহ আমরা ঈদের দিন কিছু আলোচনা করব আল্লাহ তাআলা যা বললাম আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু